আমরা সবাই জানি অ্যাডমিশন সিজনে আমাদের ইংলিশের কারণে আমরা মেরিটটা অনেক পিছনে চলে যাই। তানভীর স্যারের এখানে আমি পরে যেটা বুঝলাম যে বেসিক না থাকার কারণে আমরা এই ইংলিশটার ফেল করা বা অথবা নাম্বার কম হওয়ার কারণে মেরিট পিছনে চলে যায়। বর্তমানে 23-24 সেশনে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিএনইউটি 185। আসসালামু আলাইকুম, আমার নাম ইমতিয়াজ উদ্দিন, আমি গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম থেকে আমার ইন্টার শেষ করি। বর্তমানে 23-24 সেশনে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিএনইউটি 185, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 166, জাহাঙ্গীরনগরে 425 এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 91 এবং ঘ ইউনিটে 371তম স্থান নিয়ে চান্স পেয়েছি। আমার এই পুরো জার্নিটাতে আমি নিজস্ব সব থেকে বেশি আমি জোর দিয়েছি আমার সেলফ স্টাডি, যেটা আছে আমার নিজের পড়ার টাইমকে আলাদা করে রেখে আমি তখন কোচিং, আমার বাইরের যতগুলো গ্রুপ সাবজেক্ট, তারপর হচ্ছে বিশেষ করে ইংলিশ। আমরা সবাই জানি অ্যাডমিশন সিজনে আমাদের ইংলিশের কারণে আমরা মেরিটটা অনেক পিছনে চলে যাই, যার কারণে আমাদের চান্স হওয়াটা থেকে একটুর কারণে আমরা ছুটে যাই। তো আমার নিজ এক্সপিরিয়েন্স থেকে বা আমার এই যে অ্যাডমিশন জার্নি থেকে আমি বলতে গেলে, তানভীর স্যারের এখানে আমি পরে যেটা বুঝলাম যে বেসিক না থাকার কারণে আমরা এই ইংলিশটার ফেল করা বা অথবা নাম্বার কম হওয়ার কারণে মেরিট পিছনে চলে যায়। তো আমাদের সব থেকে বেশি তানভীর স্যারের থেকে পড়ে বা ওনার বই যতগুলো আছে অ্যাডমিশনের সবগুলো পড়ে যেটা বুঝছি যে যে পড়াগুলো আসলে পড়া লাগবে, প্রিসাইজ পড়া, ওগুলোর প্রতি জোর দিয়ে বেসিকটাকে বেশি জোর দিয়ে এবং এর পাশাপাশি বারবার প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার সবগুলো সলভ করা। আর এর পাশাপাশি আমার নিজের যদি কিছু বলতে চাই এটাই বলবো যে পুরো অ্যাডমিশনে আমাদের সব থেকে বেশি জোর দেওয়া উচিত যে নিজের পড়ার টাইমটা আলাদা করে রেখে তারপর হচ্ছে আমাদের বাইরে কোচিং বা আমাদের নিজস্ব গ্রুপ স্টাডি এগুলো সবগুলো আলাদা টাইম রাখা, তবে সবচেয়ে বেশি প্রিসাইজ টাইম রাখা আমাদের নিজের পড়ার টাইমের জন্য। তো এই বলে আমার কথা শেষ করছি, ধন্যবাদ।